নির্বাচনে পরীক্ষামূলক ইভিএম ব্যবহার করা হবে মাত্র 6টি আসনে সিদ্ধান্ত ইসির প্রার্থী হতে পারবেন না স্থানীয় জনপ্রতিনিধিরা পরিপত্র আসতে পারে আজ আজকালের মধ্যেই মহাজোটের শরীকদের আসন বণ্টনের ঘোষণা জানালেন ওবাইদুল কাদের বিএনপির বিরুদ্ধে প্রশাসনের নামে মিথ্যাচার ও বানোয়ার তথ্য প্রচারের অভিযোগ নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য ঐক্যফ্রন্ট নেতাদের বিএনপি পুলিশকে প্রধান প্রতিপক্ষ ভাবলেও অন্যরা বলছেন ভিন্ন কথা তফসিল ঘোষণার পর থেকে ইসিতে রাজনৈতিক দলগুলোর নালিশ বেড়েছে নির্বাচনের আগে চাপে রাখার কৌশল হিসেবে বিএনপি এটিকে বারবার ব্যবহার করছে বলছেন বিশ্লেষকরা এবং সমাজ এগিয়ে গেলেও থামেনি নারী হেনস্থা চলাফেরা ও কর্মক্ষেত্রে এখনও হয়রানির শিকার অনেকেই প্রয়োজন নারীবান্ধব পরিবেশ বলছেন বিশ্লেষকরা সচেষ্ট সরকার সময় সংবাদে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনের সব কটিতেই পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন গতকাল সন্ধ্যায় ইসির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন পুলিশ এবং প্রশাসন ইসির নিয়ন্ত্রণেই কাজ করছে নির্বাচনের আচরণবিধি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং শেষে তিনি আরও বলেন বিনা কারণে কাউকেই গ্রেফতার করা হচ্ছে না প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি নিয়ে শনিবার কমিশন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফ করে নির্বাচন কমিশন প্রথম দফের এই ব্রিফিংয়ে অংশ নেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা জেলার 222 জন ম্যাজিস্ট্রেট এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রিজাইডিং অফিসার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সব ধরনের সহায়তা করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার পরে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনে নিশ্চিত করা হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড সরকারের নয় বরং কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি আমাদের কথা পুলিশ মান্য করে আমাদের কথার বাইরে পুলিশ বিনা কারণে কাউকে গ্রেফতার করে না আমাদের ইনস্ট্রাকশন তার কাজ করবে কথা দিয়েছে এখন পর্যন্ত তারা সেটা করে যাচ্ছে এরপর বিকেল 4টায় পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের আসন সংখ্যা চূড়ান্ত করতে সিইসির নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান সংসদ নির্বাচনে মাত্র 6টি আসনের সবগুলো কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন 300টি আসনের মধ্যে 6টি আসনে ইভিএম ব্যবহার করা হবে এবং এই 6টি আসনে পূর্ণ আসনে কিন্তু এই ইভিএম ব্যবহার করা হবে না ব্যালট রাখা হবে না প্রতিটি বুথে এবারে যে 400 লোকের ভোট গ্রহণ করার সক্ষমতা আছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের দিন এই সিগন্যাল কোরের সেনাবাহিনীর সদস্যরা থাকবেন সচিব জানান সিটি কর্পোরেশনের এলাকাগুলো থেকে দৈব চয়নের ভিত্তিতে ইভিএম এর 6টি আসন নির্ধারণ করা হবে আগামী 28 নভেম্বর বিলাইত হোসাইন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার বিলাইত হোসাইন বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে বিলাইত শাফিন আপনি জানেন যে গতকালকে নির্বাচন কমিশনের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনের সবগুলো কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে তবে কোন 6টি আসন সেটি কিন্তু এখনও নির্ধারণ করেনি নির্বাচন কমিশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 28 নভেম্বর তারা লটারি কিংবা দৈব চয়নের মাধ্যমে তারা এই আসনগুলো ঠিক করবে তো সেই বিষয়টি তো ছিলই তার মধ্যে কালকে আরেকটি বিষয় কমিশনের একটি নীতিগত সিদ্ধান্ত ছিল সেটি হচ্ছে আমরা যেটা দেখেছি যে সর্বশেষ 2014 সালের নির্বাচনে 2014 দশম সংসদ নির্বাচনে দেখেছি যে অনেক উপজেলা চেয়ারম্যান কিংবা অনেক স্থানীয় সরকারের অনেক প্রতিনিধিরাই কিন্তু সেই পদে থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত হয়ে যাওয়ার পর সে তার আগের পদ থেকে পদত্যাগ করেছে কিন্তু এবার কমিশন একটি এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল কমিশনের কাছে আসলে জানতে চেয়েছে যে এবার বিষয়টি আসলে কি হবে তারা কি পদে থেকে নির্বাচন করতে পারবে নাকি তাদেরকে পদত্যাগ করতে হবে কমিশনের কাছে সেই ব্যাখ্যাটি চাওয়ার পরে কমিশন নিজেরা বসে গতকাল একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে না তারা পদে থেকে নির্বাচন করতে পারবে না তারা যদি কেউ নির্বাচন করতে হয় সংসদ নির্বাচন করতে হয় সেক্ষেত্রে তাদেরকে স্থানীয় সরকারের প্রতিনিধির পদটি তাদেরকে ছেড়ে দিতে হবে তো সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন গতকালকেই নিয়ে রেখেছে যদিও এখন পর্যন্ত সেটির চূড়ান্ত প্রজ্ঞাপন বলা যায় বা অফিস আদেশ কিন্তু এখনও জারি হয়নি তো আজকে আমরা যতটুকু জেনেছি আজকে অফিস আদেশটি জারি হওয়ার পরে 39টি নিবন্ধিত রাজনৈতিক দলকে কমিশন চিঠির মাধ্যমে সেই বিষয়টি জানিয়ে দেবে এবং পাশাপাশি যেই 64
জেলার যেই মোট 66 জন রিটার্নিং অফিসার আছেন তাদেরকেও পরিপত্র জারির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেবেন, এবং এর ফলে যারা ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন বা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যান কিংবা পৌরসভা মেয়র হিসেবে যারা এখন রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করা ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো এই বিষয়টি আসলে সিদ্ধান্ত হওয়ার পর আপনাকে বিস্তারিত জানাতে পারবো, এবং কিছুক্ষণের মধ্যে আরেকটি বিষয় শুরু হতে যাচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে কমিশনের ব্রিফিং। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ শাফিন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। আজকালের মধ্যেই মহাজোটের শরিকগুলোর আসন বণ্টনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ওবায়দুল কাদের। একই দিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বারবার মিথ্যাচার করছে বিএনপি। মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার পরপরই দলীয় প্রধানের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়েই চূড়ান্ত করা হয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা। তবে নির্বাচনী মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রায় শেষ দিকে, তাই মনোনীত প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষা আর মাত্র কিছু সময়ের। শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন যখন তৎপর তখন তাদের কর্মকাণ্ড নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। তারা প্রতিদিনে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নামে বানোয়াট মিথ্যাচার প্রচার করে দেশে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে তারা চায় অকার্যকর একটা ব্যবস্থা চালু করতে। রোববার আওয়ামী লীগ ও শরিক দলগুলোর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের জোর সম্ভাবনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতেই নানান অজুহাত খুঁজছেন ঐক্যফ্রন্ট নেতারা। বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানো কিছু কিছু অজুহাত তৈরি করে। এর আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহাজোটে থাকা দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক। এর ধারাবাহিকতায় বৈঠক হয় জাতীয় পার্টির সঙ্গেও। বৈঠক থেকে বেরিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা পেয়েছি এবং আরো পাবো এই আশা নিয়ে চলে গেলাম, দোয়া করব। এ সময় চূড়ান্ত আসন বণ্টন হলে জোট সঙ্গী দলগুলোও এক হয়ে মাঠে নামবেন বলে জানান ওবায়দুল কাদের। জোটের সব শরীরদের সাথে আলাপ আলোচনার পরে ফাইনাল শেপ নেবে, ফাইনাল শেপ যখন নেবে নাথিং ইজ ফাইনাল। এদিকে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের ইশতেহার উপকমিটির বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখাকে প্রাধান্য দিয়েই জাতীয় নির্বাচনের ইশতেহারের খসড়া চূড়ান্ত করা হয়েছে, প্রচারের জন্য উন্মুক্ত হয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের পরিবেশ ও পুলিশের ভূমিকা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। কেউ বলছেন নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পুলিশ নমনীয় হচ্ছে, আবার এবারের নির্বাচনে পুলিশকেই প্রধান প্রতিপক্ষ ভাবছেন কেউ কেউ। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা ও করণীয় নিয়ে আলোচনা করতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে যোগ দিয়ে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা। এই মুহূর্তে বাতাস ভিন্ন দিকে বইছে বলে মন্তব্য করে ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনে আমেজে ধীরে ধীরে নমনীয় হচ্ছে পুলিশ। আজকে যে পুলিশ গায়েবী মামলা দিচ্ছে হাজারে হাজারে শত শত, যারা অত্যাচার মাঠে নামতে দেয় না, সেই পুলিশে আস্তে আস্তে বলতে শুরু করছে সারা পাড়া মাঠে থাকেন। দু মাস আগের কথা বলছি, এখন তো দু মাস পরে আরো পরিবর্তন হয়েছে, বাতাস অন্যদিকে বইছে। তো আপনার নিজের আমি যদি কাঁপতে থাকি আমার কেউ ঠেকাইতে পারে না। তবে নির্বাচনে পুলিশকেই মূল প্রতিপক্ষ বলে অভিহিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এই নির্বাচনটি হবে জাতীয় ঐক্যফ্রন্ট বনাম পুলিশ, আওয়ামী লীগ ময়দানে থাকবে না। এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, জাতীয়তাবাদী ঐক্যফ্রন্ট যদি ক্ষমতায় যেতে না পারে,
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোটের লড়াইয়ে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। আর কৌশলে নির্বাচনে জয়লাভের কথা বলেন নাগরিক ঐক্যের মান্না। একবার মুক্তিযুদ্ধ করেছিলাম, এবার ভোট যুদ্ধ অবতীর্ণ হতে চাই। চারদিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে, অথবা ভোট যুদ্ধে গিয়ে ভোটে জিতে এসে বেগম জিয়াকে বীরের বেশে জেল থেকে আমরা নিয়ে আসবো। এই অবস্থা একটা সুষ্ঠু নির্বাচন হয় না, কিন্তু এই নির্বাচন তার মানে কি আমি করব না, এমন কৌশল নেব, এমন ভাবে লড়াই করব যাতে শত্রুকে আমি পরাজিত করতে পারি। ক্ষমতায় যাওয়া নয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর আনাগোনা বেড়েছে নির্বাচন কমিশনে। প্রায় প্রতিদিনই নিজেদের দাবি কিংবা অভিযোগ নিয়ে দলগুলোর কমিশনে যাতায়াতকে কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর নির্বাচনের আগে কমিশনের ওপর চাপ বাড়াতে বিএনপি এ কৌশল বারবার ব্যবহার করছে বলেই মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। তফসিল ঘোষণার পর এ পর্যন্ত প্রায় প্রতিদিনই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি কিংবা যুক্ত ফ্রন্ট সহ কোনো না কোনো রাজনৈতিক দল ও জোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দাবি কিংবা নালিশ নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। বিষয়টিকে রাজনৈতিক দলগুলোর কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের ভূমিকা কে কিভাবে দেখতে চায়, তার ব্যত্যয় বিচ্যুতি ঘটলে বা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে অভিযোগটি যেতেই পারে। নির্বাচন কমিশনের উচিত প্রত্যেকটি অভিযোগ যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিবেচনা করা। কিছু কিছু অভিযোগের সত্যতা আছে, আবার অনেক অভিযোগই অমূলক। তো অনেক সময় হয় কি, ওই চাপে রাখার জন্যে প্রতিপক্ষকে অভিযোগগুলি করা হয়। তবে এ সময়ে নির্বাচন কমিশনের সবচেয়ে বেশি আনাগোনা বিএনপি তথা ঐক্যফ্রন্টের। নির্বাচন কমিশনের প্রতি বরাবরই অনাস্থার কথা জানিয়ে আসা এই জোট ইসিকে একটু বাড়তি চাপে রাখতেই এমন করছে বলে মনে করেন তারা। দাবি আদায় হোক বা না হোক, এই যে তারা অভিযোগগুলো করছে এটা গণমাধ্যমে আসছে, মানুষ এগুলো জানছে। অর্থাৎ তারা মেসেজগুলো মানুষকে দিতে যাচ্ছে যে দেখো সরকার নিরপেক্ষ না, ইসি নিরপেক্ষ না, এটা থেকেও বিরোধীরা কিছু সুবিধা পায়। বিএনপির পক্ষ থেকে একটা কৌশলও হতে পারে যে নির্বাচন কমিশনের উপর একটু চাপ অব্যাহত রাখা, যাতে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ না করতে পারে। রাজনৈতিক দলগুলো সহায়তা করলে 30 ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামের রাজনীতির মাঠে প্রধান দুই দলেই এক ঝাঁক তরুণ মুখ। রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তনের আশা সাধারণ মানুষের। দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রাখছে নারীরাও, কিন্তু সমাজে এখনও থামেনি নারী হেনস্থা। বিশ্লেষকরা বলছেন কেবল নারী আন্দোলনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, এজন্য প্রয়োজন নারীবান্ধব পরিবেশও। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি নির্যাতন বন্ধে সরকার সচেষ্ট বলে জানান নারী ও শিশু প্রতিমন্ত্রী। নারী সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে পিঙ্কি আক্তারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। স্নিগ্ধা এবারে স্নাতক ভর্তি পরীক্ষার্থী। দুই বোনের মধ্যে পরিবারের বড় মেয়ে এসে আত্মনির্ভরশীলতার জন্য পড়াশোনার পাশাপাশি করছেন টিউশনিও, কিন্তু তার এগিয়ে যাওয়ার পথে বাধাটাও কম নয়। স্নিগ্ধার কাছে এ চিত্র প্রতিদিনের, তবে রোজকার এমন ঘটনায় অভ্যস্ত হয়ে গেলেও প্রতিবাদের ভাষা হারায়নি সে। বাসে ওঠার পরেও দেখা যায় সিট ফাঁকা নেই এবং সবাই দাঁড়ায় আছে, এই যে এখন চিত্র। এখন মেয়ে পুরুষ কোনো কিছু নেই, সবাই সমান অধিকার, সবাই সমান। আমরা যদি বলি যে উঠে যান, তখন উল্টা আরো আমাদের অনেক কটূক্তি আমরা শুনতে পাই। বাধা কেবল গণপরিবহনই নয়, শিক্ষা থেকে শুরু করে চাকুরি জীবন প্রতিটি ক্ষেত্রে নারী বলে শুনতে হয় নানা কটূক্তি। অনেক সময় কর্মক্ষেত্রেও হেনস্থার শিকার হয়ে চাকরি ছাড়ার নজিরও কম নয়। ইনফ্লুয়েন্স তো করতোই, বলে বাইরে কোথাও দেখা করি, এই করি। যেদিন আমি রিয়্যাক্ট করলাম, ঠিক তার পরের দিন দেখলাম আমার হাতে রেজিগনেশন কার্ড দিয়ে দিল। এখনো শুনতে হয় যে মেয়েদের রাস্তায় চাকরিটা না দেওয়াই বেটার।
সহিংসতার ধরন বদলেছে কিন্তু মাত্রা কমেনি, এমনটাই মনে করেন নারী আন্দোলন কর্মীরা। এজন্য নারীদের সার্বিক বিষয়ে গুরুত্ব না দেয়াই কারণ বলছেন তারা। দুঃখের বিষয়, ক্ষোভের বিষয়, সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতাটাকে তেমন গুরুত্ব দিয়ে ধরা হচ্ছে না। লক্ষ লক্ষ মেয়েরা বেরোচ্ছে, তাদের নিরাপত্তাহীনতা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে। তবে নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণভাবে রোধ করা না গেলেও প্রযুক্তি ব্যবহার করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানান নারী ও শিশু প্রতিমন্ত্রী। আমাদের হেল্পলাইন 109, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, এত মানুষের সমস্যার সমাধান ওই অল্প কয়েকজনে বসে হেল্পলাইনে করাটাও অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। এটাকে আরও আমরা অনেক বৃহৎ আকারে নিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী 2018 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 3502টি, এর মধ্যে ধর্ষণ ও গণধর্ষণ 792টি। রেল থেকে বিমান, সেনাবাহিনী থেকে ট্রাফিক পুলিশ, সবখানেই রয়েছে নারীদের সফল অংশগ্রহণ। তবুও প্রতিনিয়ত সহিংসতার শিকার হতে হচ্ছে নারীদের, আর এই সহিংসতা দূর করতে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তত 21টি নিউজ পোর্টাল নকল করে উস্কানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে এনামুল হক নামে এক প্রবাসীকে আটক করেছে র্যাব। এনামুল দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার সাইট নকল করে আয় করত। এই আয়ের 70% আবার জমা করত ছাত্র শিবিরের তহবিলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র্যাব। নির্বাচনকে প্রভাবিত করতে ভুয়া সংবাদ ছড়িয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি সময় টেলিভিশন সহ মূলধারার অনেক গণমাধ্যমের সংবাদ বিকৃত করে ভাইরাল করেছে কোনো একটি মহল। একই রকম অভিযোগে এবার আটক করা হলো ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরকর্মীকে। র‍্যাব বলছে এনামুল নামের ওই কর্মী সরকারি খরচে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় পিএইচডি অধ্যয়ন করছিলেন। দেশের অন্তত 2 ডজন নামী বেনামী নিউজ পোর্টাল নকল করে নিজের ও সংগঠনের স্বার্থে ব্যবহার করার অপরাধে আটক করা হয়েছে এনামুলকে। অনলাইন পত্রিকাগুলো যেগুলো আছে এগুলোরই হুবহু কিছু কপি করে, এবং বাংলা মেইল 71 অথবা আমার দেশ 71, আমার খবর 71, এই সমস্ত দিগন্ত বার্তা 71, এই টাইপের সংবাদ এগুলো ওয়েবসাইট ডোমেইন হোস্টিং করে সে কোরিয়া থেকে এরকম 21টা পত্রিকা অনলাইন পত্রিকা চালাচ্ছে, এবং প্রত্যেকটা পত্রিকায় সেই সরকার বিরোধী প্রবণতা সহ যা আছে, ভুয়া বলেন, ফেক নিউজ বলেন, সরকার গৃহমন্ত্রীদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ছবি কুৎসা রটানো, এই সমস্ত বিষয় অথবা ফেক নিউজ, স্যাটেলাইট গায়েব, হারিয়ে যাওয়া, বিভিন্ন রকম এই সমস্ত এগুলো কাজ করতেছিল, এটা আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম। পরিবার দাবি করেছে বুধবার রাতে শাহজালাল বিমানবন্দরে যাওয়ার সময় এনামুল নিখোঁজ হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দিনাজপুরে শুরু হয়ে গেছে আমন ধান কাটা, বাম্পার ফলন ও ধানের দাম ভালো থাকায় খুশি কৃষক। জঙ্গিবাদে যুক্ত হওয়ার একক কোনো কারণ নেই। এক এক দেশে, এক এক সমাজে ভিন্ন ভিন্ন কারণে তরুণরা জঙ্গিবাদে যুক্ত হয়, আর এই জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সচেতন হতে হবে নিজেদেরকেও। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উদ্যোগে সহিংস উগ্রবাদ বিরোধ যুব সংলাপ শীর্ষক সেমিনারে একথা বলেন সংস্থাটির প্রধান মনিরুল ইসলাম। সেমিনারে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও। মূলত জঙ্গিবাদ সম্পর্কে তরুণ প্রজন্মের ভাবনা জানতেই আয়োজন করা হয় এই সেমিনারের। অনুষ্ঠানে অংশ নিয়ে UNDP কর্মকর্তারা বলেন, শুধু নির্দিষ্ট কাউকে শাস্তি দিয়ে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব নয়, উগ্রবাদের চালিকা শক্তি কারা সেদিকে নজর দিতে হবে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে উগ্রবাদের মাত্রা কম, তবে সব শ্রেণীপেশার মানুষ এর সঙ্গে জড়িত হচ্ছে, আর এ কারণেই এটি প্রতিরোধ করা কঠিন। এছাড়াও শিক্ষার্থীরাও জঙ্গিবাদ বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন সেমিনারে। এখানে দেখা যাচ্ছে যে দেশে যাওয়ার একটা সহজ রাস্তা দেখাচ্ছে, যে শহীদ হয়ে গেলে আপনার আর কোনো হিসাব নিকাশ নাই, সরাসরি ভেস্তে যাবেন। হ্যাঁ, সেটি সত্য, কিন্তু শহীদ কি, শহীদ কেন হবে? একজন নিরীহ মানুষ মেরে কি শহীদের মানে শহীদ হওয়া যাবে? যারা পলায়ন পর জীবন থেকে পরাজিত, যাদের বাস্তবতা ফেস করার কোনো মানে ইচ্ছা এবং মনোবল নাই, তারাই এই পথে চলে যায়।
চট্টগ্রামে রাজনীতির মাঠে এবার প্রধান দুদলে এক ঝাঁক তরুণ মুখ। দীর্ঘদিন ধরে প্রবীণরা মাঠ দাপিয়ে বেড়ালেও ১৬টি আসনে দিনবদলের কারিগর তরুণ মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিভাজনের রাজনীতি নয়, তরুণরা পুরাতন ধ্যান ধারণা ভুলে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে গুণগত পরিবর্তন আনতে পারবে এমন মত সাধারণ মানুষের। আর রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন শক্তিশালী হবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো। নূর জামাল আতিকের ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিকুল আলম। বিশ্বব্যাপী পরিবর্তনের কারিগর এখন নতুনরা, এমন বাস্তবতায় আগামী নির্বাচনে প্রবীণ ও হেভিওয়েট প্রার্থীরা বাদ পড়ছেন। এ ধরনের গুঞ্জনের পর চট্টগ্রামের রাজনীতির মাঠে সরব হয়ে উঠেছেন দুদলের সম্ভাব্য নতুন প্রার্থীরা। তাদের স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছেন গতি আসবে রাজনীতিতে আর দূর হবে রাজনৈতিক ভেদাভেদ। নতুনরা হচ্ছে তরুণ, তাদের স্পিড থাকবে বেশি, খুব ভালো মানে পদক্ষেপ রাখতে পারবে, দুর্নীতি তারা করবে না, তারা করতে দিবে না। এবার চট্টগ্রাম নয় আসনে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নৌফেল। কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন চান চট্টগ্রাম ১৫ থেকে। চট্টগ্রাম ১০ থেকে লড়তে চান নগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। আর চট্টগ্রাম ১ থেকে নিয়াজ মুর্শেদ ইলিশ সহ আছেন ডজন খানেক সম্ভাব্য প্রার্থী। আমি সাতক্ষীরার প্রতিটি জনপদের মানুষের সাথে মিশব, শিক্ষিত বেকারদেরকে আরও কীভাবে ব্যাপক হারে ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে ধরনের একটা দিক নির্দেশনাও থাকবে। বিএনপিতেও আছে নতুন মুখ। চট্টগ্রাম ১২ থেকে নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, একই আসনে দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনাম মনোনয়ন প্রত্যাশী। চট্টগ্রাম ৪ থেকে যুবদলের সভাপতি মোশাররফ হোসেন। চট্টগ্রাম ৭ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোম্মাম কাদের চৌধুরী সহ আছেন অনেকেই। আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা চাই এই সমাজে আমাদের যারা ইয়াং ইয়াং এনার্জেটিক লিডারশিপ আমরা বিল্ড আপ করতে চাই। নতুনদের অংশগ্রহণে দূর হবে দুর্নীতিসহ সামাজিক ও রাজনৈতিক নানা সংকট। রাজনীতির মাঠে বইবে সুবাতাস এমন মন্তব্য এই রাষ্ট্রবিজ্ঞানীর। প্রতিটি মানুষের অভাব দুর্যোগের কথা দুর্ভিক্ষের কথা চিন্তা করে অবশ্যই ওরা রাজনীতি আসলে ভালো কিছু করবে। তবে টিআইবি বলছে ভিন্ন কথা, ভুল পথে পরিচালিত হবে এমন তরুণ প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকতে হবে নীতি নির্ধারকদের। তরুণদের মধ্যে আমরা রাজনৈতিক বিষয়টা ভাবনাটা সমাজ পরিবর্তনের ভাবনাটা কিংবা আইনের শাসনের ভাবনাটা দিতে পেরেছি কিনা, না হলে হবে কি ওই যে কালো টাকা আসলে একটা অংশ হয়তো সেই টাকার পিছনে ছুটবে। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার ৫৬,৪১,২১৯ জন, এর মধ্যে নারী ২৭,২৭,১৬৫ জন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গত এক দশকে রংপুরের সবচেয়ে উন্নয়ন হয়েছে যোগাযোগ খাতে। শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতু সহ নির্মিত হয়েছে বেশ কিছু সেতু ও কালভার্ট। এতে মানুষের যোগাযোগ সহজতর হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, আয় বাড়ায়, জীবনযাত্রা এসেছে সচ্ছলতা। টোটালি একটা অবহেলিত এলাকা ছিল, যখন এই ব্রিজটা হলো তখন এই এলাকাটা ডেভেলপ হয়ে গেল, একটা শিক্ষার আলো এখানে পৌঁছে গেছে, শহরটা কাছাকাছি হয়ে গেছে। এখন খুব সহজেই লালমনিরহাট থেকে রংপুরে যোগাযোগ ভালো হয়েছে, চিকিৎসা ক্ষেত্রে উন্নত হয়েছে, আর যা ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা উন্নত হয়েছে। আমরা পাটগ্রাম থেকে এক দেড় ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার মধ্যে রংপুর আসতে পারছি। রাস্তাঘাটে এখন তো অনেক ভালো, সব জায়গায় পাকা, মানুষ চলাচল করতে কত আরাম পাচ্ছে। রাস্তাঘাটের দিক থেকে আজ থেকে ২০ বছর পর যেটা চিন্তা করছিলাম আমাদের ২০ বছর আগে আমরা অ্যাডভান্স করে আছি। নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন বা এমএনপি সেবার ক্ষেত্রে শিগগিরই উঠছে না সিমট্যাক্স। কর ফাঁকি ঠেকাতে ও কর নিরাপত্তার কারণ দেখিয়ে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিটিআরসি বলছে এনবিআর চাইলে নতুন সব সিমের হিসাব ও তথ্য সংশ্লিষ্ট অপারেটরের স্টক রেজিস্ট্রার থেকে সংগ্রহ করতে পারবে, তাই এমএনপি সেবার আড়ালে সিমট্যাক্স ফাঁকির কোনো সুযোগ নেই। অপারেটরদের দাবি সিমট্যাক্স মকুফ না করায় এমএনপিতে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না গ্রাহকদের। শুভ খানের রিপোর্ট। গেল পহেলা অক্টোবর দেশে প্রথমবারের মতো চালু হয় এমএনপি সেবা। এই সেবা নিতে প্রতি সিমের জন্য গ্রাহককে পরিশোধ করতে হয় সিম কর ১০০ টাকা আর সার্ভিস চার্জ ৫৮ টাকা, সব মিলিয়ে ১৫৮ টাকা। তবে এই কার্যক্রমে খুব একটা সাড়া মেলেনি গ্রাহকদের। এরপর গেল ৭ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পাঠানো এক চিঠিতে সিম কর তুলে দেওয়ার আহ্বান জানান টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। নতুন নম্বরের জন্য প্রথমে ১০০ টাকা, আবার এমএনপি সেবা নেওয়ার সময় আরও ১০০ টাকা কর পরিশোধের এই নিয়মের ব্যাপারে সে সময় এনবিআরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী।
তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে চায় না এনবিআর। যেমন আমি গ্রামীণ ফোন ব্যবহার করতেছি, আমি এটা না ব্যবহার করে আমি আরেকটা নেব রবি থেকে, সেখানে আমরা একটা ট্যাক্স পেতাম। তো এই ট্যাক্স পাওয়াটা যদি একেবারে উঠে যায় আমাদের কত ক্ষতি হবে সেই বিষয়গুলি আমরা স্টাডি করতেছি, এখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার কর ফাঁকি রোধে প্রতি মাসে নির্দিষ্ট নেটওয়ার্কে কতজন গ্রাহক যুক্ত হচ্ছেন বা ছেড়ে যাচ্ছেন সে তথ্য অপারেটর ও এমএনপি সেবাদানকারী প্রতিষ্ঠান পৃথকভাবে এনবিআরকে সরবরাহ করবে এমন প্রস্তাব দিয়েছে বিটিআরসি। তাই কর ফাঁকির কোনো সুযোগ নেই বলে দাবি অপারেটরদের। 100 টাকা সিম দিয়ে এমএনপি না করে আপনি কিন্তু 100 টাকা দিয়ে নতুন একটা সিম কিনতে পারছেন এবং আপনি বিভিন্ন ধরনের অফারও পাচ্ছেন সেখানে। আমাদের এমএনপিতে আমরা এখানে বিভিন্ন ধরনের অফারও দিতে পারি না। বায়োমেট্রিক করেই সব কিছু করা হচ্ছে এবং এটা কোনটা রিপ্লেসমেন্ট হচ্ছে, কোনটা নতুন বা কোনটা এমএনপি সব কিছু কিন্তু তারা দেখতে পারে। সো এটা আমার ট্যাক্স ফাঁকি দেওয়ার তো কোনো আমি কোনো কিছুই দেখছি না। সিম কার্ড প্রত্যাহারের ব্যাপারে অর্থমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছে বিটিআরসি। মাননীয় অর্থমন্ত্রী একটা দিক নির্দেশনা দিল যে হ্যাঁ এই ট্যাক্সটাকে প্রত্যাহার করা যায় কিনা ব্যবস্থা করা হোক। এনবিআর চেয়ে আমি সব তখন কনভিন্স এইটা আমরা অচিরি করে দিচ্ছি। তবে উনি বলছিলেন যে যে কোনো সার্কুলার ইস্যু করতে আমাদের 2-1 সপ্তাহ লেগে যায়, আমরা মেনে নিলাম। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এমএনপি সেবা চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় 70,000 গ্রাহক সেবা নিতে আবেদন করেছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। অন্য যে কোনো অফার থেকে বেটার? নিশ্চয়ই বেটার অফার। দোকানে গিয়ে রিচার্জের আগে পাওয়ার লোড চাইলেই পাবেন আপনার ইউসেজ বুঝে টক টাইম আর ইন্টারনেটের দারুণ সব অফার। গ্রামীণ ফোন। কক্সবাজারে গুলিতে জিয়াউর রহমান নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ও 21 মামলার আসামি। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন বলেও জানানো হয়। পুলিশ জানায় দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে নাজিরপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জিয়ার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে জিয়াউর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে 1টি বিদেশি পিস্তল, 3টি দেশি অস্ত্র ও 20,000 ইয়াবা জব্দ করা হয়। এদিকে কুষ্টিয়ায় গুলিতে অজ্ঞাত পরিচয়ে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য, মারা গেছে নিজেদের মধ্যে গোলাগুলিতে। দখল, দূষণ ও প্রশাসনের নজরদারির অভাবে হারিয়ে যেতে বসেছে বরগুনার ভাড়ানিখাল। নৌপথে পণ্য পরিবহনে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নৌরুটটি এখন ভোগান্তির নাম। দখলমুক্ত করার বিভিন্ন কার্যক্রমও মুখ থুবড়ে পড়েছে বারবার। সচেতন মহল বলছে কালো টাকার প্রভাবে থমকে আছে উচ্ছেদ অভিযান, তবে প্রশাসন বলছে দখল মুক্তে শিগগিরই শুরু হবে অভিযান। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। উপজেলা ও আশপাশের জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে বরগুনার খাগদুন নদী থেকে নৌযান খুব সহজে পায়রা নদীতে যেতে পারত বলে এ খালটির নাম ভাড়ানি খাল। এখন পণ্যভর্তি নৌযান আটকে থাকার চিত্র প্রতিদিনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় জোয়ারের। আগের মাত্র 2-3 ঘন্টার পথ এখন অতিক্রম করতে লাগে 1-1.5 দিন। বাঁশ, খুঁটি আর সিমেন্টের পাইল বসিয়ে খালটির মাঝ পর্যন্ত দখলে নেয় কমেছে খালটির প্রস্থ, ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে পানি প্রবাহ, এতে পলি পড়ে ভরাট হচ্ছে দিন দিন। আর পৌর শহরের বর্জ্য নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে না ফেলে ফেলা হচ্ছে এই খালেই। ভরাটের সাথে সাথে দূষিতও হচ্ছে পানি। খালের আমাদের সব জায়গায় ময়লা ফেলায়, এই ময়লায় ভর্তি হয়ে যেতে আছে। 10 বছর আগে নদী আরো খাড়ি আনলে আমরা যাইতে আসছি, এখন আমরা বওয়া লাগে, জোয়ার বললে পাতা বাড়ান লাগে। পরিবেশ নষ্ট এবং পানি নষ্ট হয়। পৌরসভার কর্তৃপক্ষ যদি আরো সুন্দর মতো এটা নিয়ন্ত্রণ করে তাহলে খুব ভালো হয়। দখল ও দূষণ রোধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা ব্যক্তিরা বলছেন আগে প্রশাসন খালটি দখলমুক্ত করার ব্যাপারে সচেতন থাকলেও এখন উদাসীন। অভিযোগ রয়েছে এক আওয়ামী লীগ নেতার টাকার বিনিময়ে প্রশাসন ম্যানেজারও। ডক্টর বশির আলম জেলা প্রশাসক বদলি হয়ে যাওয়ার পর থেকে এই আন্দোলনও যেমন একরকম থেমে গেছে এবং সেসব কার্যক্রম, সেসব ইনিশিয়েটিভ থেমে গেছে। অবৈধভাবে রাজস্ব বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী যোগসাজশে খালের দুই পারে ঘর বসানো হয়েছে। অবশ্য পৌর মেয়রের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই, ময়লা ফেলাটা অসচেতনতা। বর্জ্য এরা একটা
বাস্কেটে রাখতে পারে, আমার যারা পরিচ্ছন্ন কর্মচারী তারা নিয়ে আসতে পারে। তবে নতুন জেলা প্রশাসকের দাবি, নতুন প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে খাল শুধু দখল মুক্তই নয়, করা হবে এর সৌন্দর্য বর্ধনও। জানুয়ারির মধ্যে ভারানী খালের সৌন্দর্য বর্ধন সহ এটির জন্য এখানকার মানুষের যে দাবি আছে এটি চালু করার, সেটি আমরা করতে সক্ষম হবে। বরগুনা পৌরসভার উপর দিয়ে প্রবাহিত পায়রা থেকে খাগদুন নদী পর্যন্ত এ ভারানী খালের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। শস্য ভাণ্ডার দিনাজপুরে শুরু হয়েছে আমন ধান কাটা। অনুকূল আবহাওয়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে, তবে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট রয়েছে। অবশ্য বাজারে ধানের দাম ভালো থাকায় দারুণ খুশি কৃষকরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ধানের জেলা দিনাজপুরে আমনের উৎপাদন খরচ কম এবং ভালো ফলন হয়েছে। জেলায় এবার আমন চাষ হয়েছে 2,57,000 হেক্টর জমিতে। মাঠের পাকা ধান কাটা ও মাড়াইও শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ায় আমনের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম থাকায় কৃষকরা খুশি। ধান মোটামুটি ফলন ভালো হয়েছে। ধান কাটতে যে 4 দিন ধান কাটতেছি, এখনো 10 কাটা মাটি ঠেকাইতে পারিনি। এদিকে সরকার 36 টাকা কেজি দরে চাল কেনার ঘোষণা দেওয়ায় জেলায় চালকল মালিকরা খুশি। তাদের মতে এতে চালকল মালিক, কৃষক এবং ভোক্তা সবাই লাভবান হবে। বর্তমান বাজার থেকে সরকার যে বাজারটা দিল, এতে করে কৃষক এবং আমরা ব্যবসায়ীরা আবার সচল হয়ে গেলাম। সরকারকে চাল দেওয়ার জন্য একটা কর্মচাঞ্চল্য আসবে। সবচেয়ে বড় কথা হলো কৃষকের ধান বিক্রির যে জায়গাটা, সেখানে মিলাররা উৎসাহিত হবে। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করে কৃষকের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। পোকামাকড়ের যে খরচটা, সেটা কিন্তু এবার আমাদের চাষিরা পায়নি। সেক্ষেত্রে চাষি ভাইরা খুশি, তাদের ফসলও বেশি হচ্ছে। সরকার যখন চাল কেনা শুরু করবে বা এর সাথে সাথে দেখা যাবে যে তাদের যে উৎপাদিত যে চালটা, সেটার দামটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। জেলায় এবার আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 7 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। খেলার খবর। প্রথম ইনিংসের ব্যাটিংটাই ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছে। স্পিনাররা সবাই দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। চট্টগ্রাম টেস্টে উইন্ডিজের বিপক্ষে জয়ের পর এমনটাই জানান অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা টেস্টে আরও ভালো করার প্রত্যয় তার কণ্ঠে। ছোট ছোট কিছু পার্টনারশিপ যেটা আমাদের অনেক হেল্প করেছে। বড় দিক থেকে বলতে গেলে ফার্স্ট ইনিংসে আমাদের ব্যাটিংটা, আমার কাছে মনে হয় যে রানটা আমরা করেছিলাম ওটাই আমাদের আসলে সব থেকে বড় অ্যাডভান্টেজ ছিল। যদিও আমার ধারণা আমরা সেকেন্ড ইনিংস আরেকটু বেটার করতে পারতাম, বাট এই ধরনের উইকেটে আসলে এরকম হতেই পারে এবং ওই সম্পর্কে আমরা সবাই অ্যাওয়ার ছিলাম এবং আমরা জানতাম যে খেলাটা একটু এমন টাইপেরই হবে, হয়তো ওরকম হাই স্কোরিং হবে না, মানে প্রথম দিন উইকেটটা দেখার পরে। ইম্পর্টেন্ট জিনিস হয় যেটা হচ্ছে, যখন একটা ম্যাচ জিতে একটা টিম, তখন পুরো টিমেরই একটা কনফিডেন্স লেভেল অন্যরকম থাকে। সো আশা করি ওটা ধরে রাখতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে পরীক্ষামূলক ইভিএম ব্যবহার হবে মাত্র 6টি আসনে, সিদ্ধান্ত ইসির। প্রার্থী হতে পারবেন না স্থানীয় জনপ্রতিনিধিরা, পরিপত্র আসতে পারে আজ। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নপত্র মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়া শুরু। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় নেতাকর্মীদের ভিড়। নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য ঐক্যফ্রন্ট নেতাদের। বিএনপি পুলিশকে প্রধান প্রতিপক্ষ ভাবলেও অন্যরা বলছেন ভিন্ন কথা। তফসিল ঘোষণার পর থেকে ইসিতে রাজনৈতিক দলগুলোর নালিশ বেড়েছে। নির্বাচনের আগে চাপে রাখার কৌশল হিসেবে বিএনপি এটি বারবার ব্যবহার করছে বলছেন বিশ্লেষকরা। এবং সমাজে এগিয়ে গেলেও থামেনি নারী হেনস্থা। চলাফেরা ও কর্মক্ষেত্রে এখনও হয়রানির শিকার অনেকেই, প্রয়োজন নারীবান্ধব পরিবেশ বলছেন বিশ্লেষকরা, সচেষ্ট সরকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট প্রেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।